ডিজেল কেরোসিনের দাম বাড়িয়ে সরকার দলীয় পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট করিয়ে বাস ভাড়া বাড়ানো সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। সকালে বিএনপি নয়া পল্টন কার্যালয় এলাকায় লিফটেল বিতরণ শেষে মন্তব্য করেন তিনি। এ সময় অবিলম্বে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ তেলের দাম কমানোর দাবি জানানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশব্যাপী 41 দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান জানান, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনগণকে নিয়ে ভাবে না। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।